হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা ক্যাটারিং প্রমোশনের জন্যে। যেহেতু জীবনে ফার্স্ট টাইম এরকম ক্যাটারিং প্রমোশনের জন্য এসেছি, অনেক অচেনা লোকের মাঝখানে নিজেকে একটু অপ্রস্তুত মনে হচ্ছিলো। যাই হোক, ভেতরে ঢোকা যাক, চলুন ভিতরটা একটু দেখে আসি। তো ভিতরে গিয়ে দেখলাম দারুণ অ্যারেঞ্জমেন্ট, সাজানোটাও খুব সুন্দর। তারপর এখানে দেখলাম ভাজা হচ্ছে গরম গরম পকোড়া। পকোড়া ভাজার পরে এদিকে তাকিয়ে দেখি কফি, তারপরে ছিল পকোড়া বিতরণের জায়গা, তারপর ভাজা হচ্ছিল জিলাপি, তারপরে ছিল ফুচকা, আরও অনেক আইটেম ছিল, বাট আমি সবগুলো কভার করিনি যেহেতু অনেকটা রাত ছিল, আর যেহেতু বললাম ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো আমি আর অন্য কিছু ট্রাই করিনি। একটু কফির দিকে এলাম। কফির দিকে আসার পর দেখলাম নন্দিনী অলরেডি একটা কফি নিয়ে নিচ্ছে। যাই হোক, আমি একটু এদিকে ভিডিও করতে করতে আমার কফিটাও ততক্ষণে বানানো হয়ে যাচ্ছিলো। আমি বানানো হচ্ছিলো দেখে আমি একটু এদিকে একটু ঘুরে তাকিয়ে দেখলাম দাদার মুখটা ফুচকা দিচ্ছে, যে উনি আমাকে বারবার দেখছিলেন, ভাবছিলেন কী করছে এরা এখানে ঘুরে ঘুরে। তো যাই হোক, আমার এই যে কফি রেডি হয়ে গেছে, এবার আমি একটু কফি নিয়ে নিই। তো আমার কফিটা নেওয়া হয়ে গেল, এবার চলে গেলাম সোজা মেন কোর্সের দিকে। আর অবশ্যই এই দাদা, এনার পরিচয় আমি পরে দিচ্ছি। এনার আমন্ত্রণেই আমরা গেছিলাম। তার নাম সঞ্জয় দাস, আমরা সবাই ঝরু বলেই চিনি, ঝরুদা বলেই আমরা সবাই চিনি। যাই হোক, নন্দিনীকে দেখুন, ওখানে গিয়েও একটুখানি পোজ দিয়ে নিচ্ছে, ফটো তুলে নিল। যেহেতু আমার টার্গেট ওখানকার গিয়ে মেন কোর্সে কী কী আছে খাবার দেখা, তাই আমি একটু দেখে নিচ্ছি কী কী আছে। সব কিছু দেখে বেশ ভালোই মনে হলো, তাই আর দেরি না করে বসে পড়লাম একটা সিটে। যদিও তারাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। প্রথমে চলে এলো স্যালাড, স্যালাডের পর চলে এলো গরম গরম কড়াইশুঁটির কচুরি, এরপর পাতে চলে এলো আলুর দম। আলুর দমের টেস্ট ছিল অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। তারপর পাতে দিয়ে দিল গরম গরম ভাত, আর তার সঙ্গে ছিল ভেজ ডাল। এরপর দিয়ে দিল বেগুন ফিঙ্গার, ডাল দিয়ে মেখে বেগুন ফিঙ্গার দিয়ে জাস্ট মুখে চালান করতে অসাধারণ লাগলো, খুব সুন্দর টেস্ট ছিল। তারপরে চলে আসলো নবরত্ন। এত জায়গায় নবরত্নর আইটেম খেয়েছি, কিন্তু এই দাদার এখানে এসে এই নবরত্নর আইটেমকে সত্যি আমি নবরত্নের প্রেমে পড়ে গেছি। তারপর দিয়ে গেল চিতল মাছের মুইঠা। আমি চিতল মাছের মুইঠা এর আগে কোনো দিন খাইনি, জানি না এর টেস্ট কেমন, কিন্তু ওখানে গিয়ে খেয়ে আমার জাস্ট মানে কী বলবো, অসাধারণ লেগেছে। তারপর দিয়ে দিল কাতলা কারি, কাতলা দিয়ে খাওয়ার পর চলে এলো পোলাও, পোলাও পর মেথি। মাটনের সাথে পোলাওয়ের কম্বিনেশানটা জাস্ট ওয়াও ছিল, আর মাটনটা এত সুন্দর ওয়েল কুক হয়েছিল যে মানে খেতে অসাধারণ লাগলো। তারপরে দিয়ে দিয়েছিল ফ্রুট চাটনি, তারপর দিয়ে দিল মিষ্টি, মিষ্টির স্বাদও অসাধারণ ছিল। তারপর চলে এলো আইসক্রিম, পান মশলা। যাই হোক, সবার শেষে আমি মেনু কার্ডটা আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম, প্রথমে দেখানো হয়। আর এই হলেন আমাদের সঞ্জয় দা, যার আমন্ত্রণে আমরা গেছিলাম। আপনারা চাইলে এই দাদার সাথে আপনারাও যোগাযোগ